সালাম একদিকে ক্ষুধার্ত অপরদিকে পিপাসার্ত শরীরটা বড় কমজোর জয়ীফ হয়ে গেল কিন্তু বাচ্চাটা তো মার স্থানে দুধ পান করে বাচ্চাকে দুধ পান করান বাচ্চার হাসি মুখটা দেখে মা কিছুক্ষণ মনটাকে সান্ত্বনা দেন এক পর্যায়ে এসে মার ক্ষুধার্ত আর পিপাসার্ত হওয়ার কারণে মাহাজের আর স্থানে যে দুধটা দেখা দিয়েছিল ওই দুধের অংশটা একেবারে কমে গেল কিছু কিছু ক্ষেত্রে দেখবেন মায়েরা যখন রোজা রাখে মার স্থানে দুধের অংশটা কমে আসে মা যদি দুদিন চার দিন অনাহারে থাকে পানি বলে কিছু যদি না পায় ওই মায়ের স্থানে দুধটা কোথা থেকে আসবে এতদিন তো নিজে কষ্টে ছিলেন কিন্তু বাচ্চাটাকে একটু দুধ পান করিয়ে বাঁচিয়ে রেখেছিলেন এক পর্যায়ে দেখলেন বাচ্চা খোদা জ্বালায় কাতরায় বাচ্চা ইসমাইল ছোট বাচ্চা নবী ইসমাইল আলাইহিসসালাম খোদায় কাতর হয়ে যায় চিৎকার দিয়ে কাঁদে মা বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য মার স্থানটা বাচ্চার মুখে দেয় মা উপলব্ধি করছেন আমার স্থানে দুধ বলে তো আর কিছু নেই বাচ্চা খোদার তাড়নায় পিপাসার্ত হয়ে মার স্থানটা ধরে টানে বাচ্চার মুখে দুধ আসে না মা বুঝতে পারছেন আমার বাচ্চা বড় কষ্টে আছে ওই বাচ্চা যখন ক্ষুধার্ত আর পিপাসার্ত হয়ে গেল একদিকে নিজের শরীর কমজোর একদিকে নিজে ক্ষুধার্ত আর পিপাসার্ত অপরদিকে বাচ্চারও কষ্ট ওই মুহূর্তটা কত কঠিন মুহূর্ত নিরুপায় হয়ে গেলেন মনে মনে ভাবতে লাগলেন কি করি এই মরু ময়দানে নিশ্চয় আমার আল্লাহ সব কিছু তিনি দেখছেন তারপরও দুনিয়া একটা ওসিলা খোঁজা দরকার আছে না নেই কি হয় রুজির মালিক আল্লাহ কাজ কাম করব না রোজগার করব না ঘরে তো খাদ্যটা মুখে এমনি উঠবে না কিছু তো চেষ্টা করতে হবে আম্মা জান হাজির আলাইহাসসালাম মনে মনে খেয়াল করলেন বাচ্চার কষ্ট আমি মা দেখতে পাচ্ছি না বাচ্চার কষ্ট আমি মা হয়ে আর সহ্য করতে পাচ্ছি না একদিকে তো নিজের শরীরটা কমজোর আর দুর্বল ডান দিক বাম দিক তাকিয়ে দেখছেন শুধু মরুভূমি আর পাহাড় একদিকে সাফা পাহাড় অপরদিকে মারোয়া পাহাড় মায়ের মনে খেয়াল হলো পাহাড় হলো উঁচু জায়গা একটু উঁচু জায়গায় উঠে দেখি নজর দৃশ্যটা বেশি দূরে যাবে কোন ব্যবসায়ী কাফেলাকে যদি দেখতে পাই ইশারা করে চেঁচিয়ে ডাকবো তাদের কাছে যদি পানি পাই আমি মা হাজেরা আমার ছোট বাচ্চা ইসমাইলের মুখে একটু ধরবো অন্তত পানি ধরবো বলেন তো দেখি উঁচু জায়গায় উঠলে নজর দৃশ্যটা বেশি দূরে যায় কি যায় না সেই সময় তো গাড়ি আবিষ্কার হয়নি মানুষ ব্যবসা বাণিজ্যের মাল ঘোড়ার পিঠে উটের পিঠে গাদার পিঠে নিয়ে 8 দিন 10 দিনের সফর চলতো মরুভূমির উপর থেকে মার মনে হলো একটু উঁচু জায়গায় উঠে শেষবারের মতো দেখি নজর দৃশ্যটা বেশি দূরে যাবে কোন ব্যবসায়ী কাফেলা হয়তো নজরে পড়তে পারে আর আমি ইশারা করে ডেকে কিছু না হলে তাদের কাছে অনুনয় বিনয় করে একটু পানি চেয়ে আমার বাচ্চা ইসমাইলের মুখে ধরবো বাচ্চাকে কোল থেকে নামিয়ে বালু মাটিতে জমিনে শুইয়ে দিলেন মা ওই ক্ষুধার্ত আর পিপাসার্ত অবস্থায় ছুটলেন পাহাড়ে উঠে সাফা পাহাড়ে ছুটে ছুটে উঠলেন কাউকে দেখা পেলেন না আবার বাচ্চা ইসমাইল আলাইহিসসালামের কথাটা মনে পড়ে যায় আমার বাচ্চা কেমন আছে কেননা পিপাসায় তো ছটফট করছে আমার বাচ্চাকে যদি এইভাবে রাখা হয় ছোট বাচ্চা সেই কষ্ট হয়তো সহ্য করতে পারবে না হয়তো মারাও যেতে পারে আবার বাচ্চার কাছে মায়া ছুটে আসে বেঁচে আছে না মরে গেছে আমার পাহাড়ে ওঠে এমনি করে 7 বার সাফা মারোয়া ছুটোছুটি করলেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিম থেকে ডাক দিলেন ফারিস্তা জিবরাইল দেরি করা যাবে না আমার নবী ইসমাইল বড় কষ্টে রয়েছে আমার বান্দি হাজেরা বড় কষ্টে রয়েছে আমার খলিল আমার দোস্ত ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে ও ফারিস্তা জিবরাইল যান যান মরু ময়দানে চলে যান ছোট বাচ্চা ইসমাইল আলাইহিসসালাম কষ্টে পা ছোটাছুটি করে পায়ের নিচের যে শক্ত অংশটা লাগলে তক্তবোস খাটে একটু আওয়াজ হয় এই বালু মাটিতে আঘাত লাগে আল্লাহ বলেছেন জিবরাইল ওখানে যাবেন নবী ইসমাইল আলাইহিসসালামের যেখানে পায়ের আঘাত লাগে ওই জায়গা থেকে আবে জমজমের পানি জারি হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ
আরেকটা রেওয়াত এসেছে, আল্লাহ হুকুম করেছিল জিব্রাইল আপনি যাবেন নূরের ডানা দিয়ে ওই জায়গাটা আঘাত করবেন, ওখান থেকে আবে জমজমের কুয়া সূচনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার মানি যুবকেরা, আব্বার মায়েরা সাত বা ছুটো ছুটি করে যতটা কেলাম তার পিপাসা তো ছিল, পিপাসাটা আরেকটু বেড়ে গেছে, পাহাড় তো উঁচু জায়গা, মার জানটা বেরিয়ে যায় অপরদিকে বাচ্চার মায়া। সাত বা ছুটো ছুটির পরে যখন বাচ্চার কাছে এসেছে, দেখতে পেলেন বাচ্চার কদমের কাছ থেকে দুনিয়ার জমিনের মাটি তলা থেকে পানি জারি হয়ে গেছে। ওই কঠিন মুহূর্তে ওই ক্ষুধার্ত পিপাসত্ব অবস্থায় পানির দেখা পেলে খুশি হবে কি হবে না? বাচ্চাকে বুকে জড়িয়ে ধরলেন, বাচ্চাকে একটু দূরে সরিয়ে শুইয়ে দিলেন, মা ওই জায়গাতে বালু মাটিতে পানি পেয়ে খুশি হয়ে গেলেন, কেননা আগে আমার বাচ্চার মুখে একটু পানি ধরবো, আমিও তো পিপাসত্ব, এই পানিটা একটু পান করে জান বাঁচানোর একটা ওসিলা তো হয়েছে। আবার মনে মনে করছেন বালু মাটিতে পানি বেশিক্ষণ জমে থাকে না, হয়তো জমিনের তলা থেকে পানি উঠছে, কতক্ষণ উঠবে এটা তো আমি জানি না। মনে মনে করলেন পানিটাকে একটু আগে বাঁধ দিয়ে একটু আটকে রাখি, বালু মাটি দিয়ে কি পানিটাকে বেঁধে রাখা সম্ভব? সম্ভব নয়। একদিকে বাঁধে অপর দিকে খুলে যায়, একদিকে বাঁধে অপর দিকে ভেঙে যায়। মা হাজেরা এতটা আবেগ প্রবুত হয়ে গেলেন, পানিকে সম্বোধন করে বলেছিলেন পানি জমজম, জমজম মানে হলো থাম থাম থেমে যা, আল্লাহ দয়াময় ওই সময় ওই জায়গাতে পানিটাকে থামিয়ে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার এর আগে আবে জমজমের কুয়া বলে কিছু ছিল না। এই কুয়ার স্টোরি ইতিহাস বলছে 100 বছর 200 বছর বয়স নয়, নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছোট বাচ্চার পায়ের আঘাত ছোঁয়া, মা হাজেরার ছোঁয়া ওই কুয়াতে মিশে আছে, ওখান থেকে সূচনা। মা পানি পেলেন কি পেলেন না? মা হাজেরা এই কঠিন পরীক্ষায় অংশগ্রহণ করলেন, নারাজ হলেন না, প্রশ্ন তুললেন না, কোনো আপত্তি নেই, ঈমান ছিল মা হাজেরার, প্রাণের স্বামী আল্লাহ যদি এই নির্জন জায়গায় মানুষের চিন্তা এখানে রাখা মনে মেরে ফেলা, আল্লাহ যদি হুকুম করে ওই আল্লাহ আমাকে আর বাচ্চাকে হেফাজত করতে পারে। আচ্ছা বলেন তো এই হুকুমটা বেশি কঠিন না আমার মায়েদের এখন বর্তমান সময় পর্দা করার হুকুমটা বেশি কঠিন? আল্লাহ পাক সেই সময় হুকুম করেছেন, নবীদের যেমন ভালোবাসেন সম্মান বেশি দিয়েছেন, আল্লাহ পাক নবীদের উপরে আমাদের থেকে কঠিন কঠিন হুকুম দিয়েছেন। আমরা যে হুকুমগুলো আল্লাহ থেকে পেয়েছি এই হুকুমগুলো এর আগাম ভালো ফল পাওয়া যায় মানলে, মানার আগে হিসাব করবেন প্রত্যেকটা হুকুম মানলে ফল ভালো হয়, কথা ঠিক না বলে, কিন্তু নবীদের উপরে যে হুকুমগুলো এসেছিল এর ফল খারাপ ছিল, কিন্তু আল্লাহর হুকুম মানলে তার ক্ষতি হয় না বরং লাভ হয়। আল্লাহর কোন হুকুম মানার ভিতরে বান্দার ক্ষতি থাকে না। মা হাজেরা সাতবার ছুটোছুটি করলেন, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল, আল্লাহ রাজি হয়ে গেলেন। কোরআন শরীফে এই দুটো পাহাড়ের কথা আল্লাহ স্পষ্ট করে তুলে দিয়েছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহর হাজি হাজ্জিন বান্দা বান্দি কিয়ামত পর্যন্ত যারা হজে যাবে সাফা মারওয়া সাই করাটা আল্লাহ হজের বিধানের মধ্যে সামিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন বলুন তো, আল্লাহ আমাকে আপনাকে আমার মায়েদেরকে হুকুম করেছেন যে তোমরা পর্দা করো, অকরনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, দুনিয়ার মেয়েরা তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো বেপর্দায় চলো না। এটা কি অসম্ভব? আমার মায়েরা শুধু দায়বদ্ধ নয়, আমরা যারা গার্জেন, আপনার মেয়েটা যদি বেপর্দা থাকে আপনি গার্জেন দায়ী, আপনি স্বামী আপনার বিবি বেপর্দায় চলছে ওই বিবিটা একলা দায়ী না, আপনিও দায়ী। শুধু মায়েদের উদ্দেশ্যে বলছি না, এটা আমাদের জানা দরকার। তিনিও আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা, অতএব আল্লাহ তাদের কাছে নবীদের উপরে কত কঠিন হুকুম করেছে তার তুলনায় আল্লাহ পাক প্রত্যেকটা হুকুম আমাদের জন্য সহজ করেছেন। একটা হুকুম আমাদের জন্য বোঝা নয়, যেটা পারবো না আল্লাহ হুকুম দেয়নি। যেমন উদাহরণ দিচ্ছিলাম, যদি 10 কিলো সবজির ব্যাগ দেয় আমাদের জন্য হাতে করে বয়ে নিয়ে আসা সম্ভব, যদি আমরা বলি পারবো না বলবে হ্যাঁ তুই 10 কিলো সবজি পারিস না, তোর বদমাইশি হচ্ছে। ঠিক আমরা যে হুকুমগুলো পেয়েছি এগুলো আমাদের জন্য ওই রকম সহজ। বলুন পর্দা করলে কি ক্ষতি হবে? আর ওই সুন্দর করে শরীরটাকে ঢেকে পর্দায় থাকা মায়েদের জন্য কতটা কষ্ট, কিন্তু পর্দা কই বলেন তো? আল্লাহ যত সুখ দিয়েছে তত আল্লাহকে বেশি ভুলে গেছে। সব ধনীকে বলবো না, বেশিরভাগ ধনী লোকের বাড়ির বৌমাদের কাপড়গুলো মোটা বেশি না পাতলা বেশি,
কি করতে হ্যাঁ হুদান সব ধনীকে বলবো না বেশিরভাগ ধনী লোকের বাড়ির মেয়েদের কাপড়গুলো ছোট ছোট ঝুল বেশি না লম্বা লম্বা ঝুল বেশি সব খাটো খাটো কি রকম যেন মানুষ হয়ে যাচ্ছে আর আল্লাহর হুকুম মানতে চায় না আল্লাহর ভয় অন্তরে নেই কষ্ট লাগে আজ থেকে একটা চিত্র তুলে ধরি 20 বছর আগে ব্যাকে যান 20 বছর আগে কি হয় 20 বছর আগের খবর বলছি 20 বছর আগে মানুষ মরে গেলে মাইয়্যিত হয়ে গেলে রাতের বেলা 10টায় মরেছে 11টার সময় বলছে হ্যাচাং লাইট ভাড়া কর এই সে লাইটের জালি পুড়ে রয়েছে বলছে দোকানদারকে ডেকে তোল কেরোসিন দিয়ে হাওয়া দেওয়া লাইট জালি লাইট ছিল না ওই গ্যাস লাইট মনে কেরোসিন দিয়ে হাওয়া দিলে চলতো মানুষ মরে গেছে রাত 11টার সময় আত্মীয় স্বজনকে ডেকে মিটিং করছে এই খবরটা সরাসরি নিজের বোনের কাছে মেয়েদের কাছে দেওয়া যাবে না এর মেয়ের কাছে দিলে কান্না ভেঙে পড়বে দূরের থেকে রাস্তা আসতে গিয়ে ক্লান্ত হয়ে পড়বে রাতের বেলা বলছে কচি পায়ে হেঁটে রাস্তা আজান হলে তুমি অমুক কুটুম বাড়ি চলে যাবে তুমি অমুক মেয়ের বাড়ি অমুক বোনের বাড়ি চলে যাবে বাড়ি পুরুষ মানুষকে বলবে মরে গেছে আর মেয়েদের কাছে খবর দেবে না গিয়ে মিছিমিছি বলবে যে অসুস্থ নিতে এসেছি সঙ্গে করে নিয়ে আসি পরের দিন 11টায় গিয়ে পৌঁছাতো রাত 10টায় মরেছে পরের দিন বেলা 11টা খবর পৌঁছাতো এখন রাত 10টায় মরছে রাত 11টায় খবর সব ফোনে ফোনে সব ফ্যাশন হয়ে গেছে আল্লাহর হুকুম আর মানে না আল্লাহর হুকুম মানার মতো চিন্তাধারা আমাদের আর নেই একটা মানুষ মরা মানুষকে দেখেও তো মন নরম হওয়া দরকার একটা মানুষ একটা মরা মানুষকে দেখেও তো নিজের মরণের কথাটা স্মরণ করা দরকার নিজেকে ভালো হওয়া দরকার কিন্তু আজ দেখছে মানুষ মরে গেলে মরা বাড়ির ছেলে শ্বশুর বাড়ির থেকে জামাই বাড়ির থেকে মেয়ে শ্বশুর বাড়ির থেকে লোক যা আসছে বেটা ছেলে বেশি না মেয়ে ছেলে বেশি টাটা সুমোর স্কর্পিও মায়েদের উচিত ছিল আমি কি তো জানাজা পড়বো না কি গো মায়েদের জন্য জানাজা আছে নাকি আমাদের ইমামের মতে জানাজা নেই অতএব বড় ছেলেকে বলতো কচি তুমি যাও হয়তো তুমি জানাজা পড়লে মাইয়েতের জন্য একটু লাভ হবে আমি গিয়ে অত মানুষের ভিড়ে আমার পর্দার খেলাফ হবে আল্লাহ তো পর্দা বিধান করেছে অথচ গাড়ির থেকে টাটা সুমো স্কর্পিও থেকে নাগন কুটুম আত্মীয় লোকজন নামছে দেখা যাচ্ছে গ্যাট গ্যাট করে দুটো বেটা ছেলে ছজন মেয়ে ছেলে তাদের কাপড় কোঁচা করে পরা সাজগোজ মাথায় টিপ ঠোঁটে লিপস্টিক সাজগোজ দেখে গাড়ির থেকে নামার ভাব দেখে মনে হবে একটাও মরা বাড়িতে পিকনিক করতে এসেছে কি গো ঠিক বলছি না ভুল বলছি আচ্ছা বলেন তো এই মায়েদের উপরে পর্দা করা কি এতটাই কঠিন যে মা হাজরার উপরে যত কঠিন হুকুম ছিল আমরা কমজোর ইমানের মানুষ ওই দৃষ্টান্তগুলো দেখে দেখে যাতে আমাদের ইমান মজবুত হয় আল্লাহ একটাও হুকুম আমাদের জন্য বোঝা করিনি আমরা না মানলে ক্ষতি আমাদের আমরা না মানলে ক্ষতি আমাদের আল্লাহ এত সহজ হুকুম করেছেন ঠিক আছে একদিন ভুল করি দুদিন করি এক সপ্তাহ করি এক মাস করি 30 বছর ধরে একটা ভুল করলে ওটা ভুল না বদমাইশি আল্লাহ দয়া আমাদের উপরে হবে ও মাইদানেরা সোনার মানির যুবকেরা আব্বার মায়েরা কোরআন শরীফের আয়াতে কারিমা বলেছে ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা বান্দা বান্দি যদি সামান্য নেক কাজ করে আমার আল্লাহ সামান্য নেক কাজেরও বদলা প্রতিদান দেবেন ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা বান্দা বান্দি যদি সামান্য গুনার কাজ করে সামান্য খারাপ কাজ করে তার হিসাবটা আল্লাহর কাছে দিতে হবে কি হবে না টাকার গরম পয়সার গরম বংশের গরম লাঠির গরম পাটির গরম সব গরম শেষ হয়ে যাবে যতক্ষণ জান আছে বাদশাহী চলবে যত বড় পাওয়ারফুল মানুষ আল্লাহ পাকের ফেরেশতা মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসলে পরে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কি পৃথিবীর কারোর আছে কেন মনটা নরম হয় না কেন আল্লাহর হুকুম মানতে পাচ্ছি না একটু কবরের দ্বারে যাবেন কত পয়সাওয়ালা ঘরের মানুষ ছিল কত কোটিপতি ঘরের সন্তান ছিল কত চাকরিজীবীর ঘরের বিবি ছিল মেয়েরা ছিল সব কবরে চলে গেছে টোটাল জীবনের হিসাবটা আল্লাহর কাছে দিতে হবে কি হবে না আমি বোঝাতে চাইছি আল্লাহর হুকুম আমাদের জন্য একটাও ভারী বোঝা নয় যেটা পারবো না আল্লাহ ওই হুকুম করেনি আল্লাহ নবীদের উপরে আল্লাহ যে হুকুম গুলো করেছিলেন আমাদের থেকে অনেক কঠিন হুকুম আম্মা জান হাজেরা আলাইহাস সালাম ওই হুকুম পালন করলে আল্লাহ হেফাজত করেছেন কি করেননি এত কঠিন হুকুম এটা নবীদের উপরে হয়েছে আল্লাহ পাক ঘটনাগুলো হাজার হাজার বছর আগে ঘটিয়ে আমাদের মতো কমজোর ইমানদারের ইমান যাতে মজবুত হয় এগুলো কোরআন শরীফের দৃষ্টান্ত স্বরূপ দিয়েছে মা হাজেরা
এমন আল্লাহর হুকুম পালন করলেন ওই মার নামটা পৃথিবীর জমিন থেকে মিটে যায়নি কিয়ামত পর্যন্ত ওই মার দৌড়ানোটা আল্লাহ জারি করে রেখেছে মা হাজেরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন মা হাজেরা আর নবী পরিবার উপরে পরীক্ষা হলো ওই পরীক্ষার বিনিময়ে আল্লাহ পৃথিবীর মানুষের জন্য বরকতি পানি সম্মানী পানি নিয়ামতি পানি আবে জামজামের পানিটা উপহার স্বরূপ দিয়েছে সব থেকে বিশুদ্ধ পানি সম্মানী পানি নিয়ামতি পানি বরকতি পানি ওটা আবে জামজামের পানি কিসের পানি মিনারে লটার পানির বোতলে লেখা থাকে বিশুদ্ধ পানীয় জল বিশুদ্ধ হতে পারে অস্বীকার করা যাবে না 100% বিশুদ্ধ নয় পৃথিবীর জমিনে যদি বিশুদ্ধ পানি বলে কোনো পানি থাকে 100% ওটা আবে জমজমের পানি জোরে বলুন চরম উন্নতির যুগে বিভিন্ন ধর্মের মানুষেরা গবেষকরা ওই পানিকে রিসার্চ করে গবেষণা করে বলছে এই রকম পানি পৃথিবীতে আছে বলে আর মনে হয় না দুনিয়ার মানুষের তৈরি বিশুদ্ধ পানিতে মানুষের ফিল্টার করা বিশুদ্ধ পানিকে সংরক্ষণ করলে 10 বছর রাখলে পানির কালারের পরিবর্তন হবে পানির স্বাদের পরিবর্তন হবে ওর ভিতরে জীবাণু ব্যাকটেরিয়া তৈরি হবে রিসার্চের গবেষণায় বলছে আবে জমজমের পানিকে নিয়ে একাধিকবার পরীক্ষা নিরীক্ষা হয়েছে একাধিকবার রিসার্চ করা হয়েছে গবেষণা করা হয়েছে প্রত্যেকটা গবেষণা রিসার্চের রেজাল্ট হলো বিশিষ্ট পানি এই পানিটা হাজার হাজার বছর সংরক্ষণ করলে এর কালার আর স্বাদের পরিবর্তন হবে না জীবনী ভিক্টোরিয়া এর ভিতরে হতে পারে না জোরে বলো শ্রেষ্ঠ পানির ভিতরে মায়ের ছোঁয়া আছে না নেই এই শ্রেষ্ঠ পানি আল্লাহ পাক কাদের দিলেন আমাদের জন্য এই পানির কথা আমরা ভুলে আজ মদটাকে ধরেছি ভালো ভালো ঘরের ছেলে মদখোর আগে এলাকায় 4 জন ছিল 5 জন ছিল নাম করা মদখোর লোক জানতো তাই মদখোর ভিতরে ভিতরে মদখোর সব মারে ফাতি লাইন বোঝা যায় না পয়সা হয়েছে রাত বেড়ে বেলা মদ খেয়ে বাড়ি ফেরে সবাই তোর বকে না ও বাড়ির খবর সব খুব একটা বেরোয় না এ জাতির জন্য আল্লাহ শ্রেষ্ঠ পানি দিয়েছেন এই পানির দিকে মনটা টেনে থাকা দরকার ছিল নামাজ পড়বে আর বলবে আল্লাহ আমাকে শ্রেষ্ঠ পানি পান করার তৌফিক দেন কিন্তু আমরা মদ খেয়ে রাস্তার ধারে কুকুরের মতো পড়ে আছি মদ খেয়ে ঘোর হয়ে পড়ে আছি কখন মাকে ধরে গলা ধাক্কা দিচ্ছে কখন আব্বাকে গালাগালি করছে কখন নিজের বিবির সম্মানটুকু রাখে না কখন ছেলে মেয়েদের সামনে কি বলে মান সম্মানটুকু থাকে না মেন্টালিটি সমস্যা হয়ে গেছে এই মদ পান করা তো আমাদের জন্য হারাম না হালাল অতএব এটাকে তওবা করে অন্তর থেকে দূরে সরিয়ে দেন আমার যুব সমাজকে বলি আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ শ্রেষ্ঠ পানি যারো নিজে হাতে পান করতে পারি ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা এই শ্রেষ্ঠ পানি এত সম্মানী পানি আল্লাহ নবী হুজুর আমার ওই পানিটা পান করার সময় সম্মান আর তাজিমে দাঁড়িয়ে গেলেন দুনিয়া সাধারণ পানি পান করার নিয়ম পদ্ধতি হলো বিসমিল্লাহ বলে দোয়া পড়ে পানি পান করতে হয় পানি পান করার সময় ডান হাত দিয়ে পানির পাত্র ধরে পান করতে হয় পানি পান করার সময় বসে বসে পান করতে হয় আস্তে আস্তে পান করতে হয় 3 শ্বাসে পান করতে হয় দুনিয়ার পানি দাঁড়িয়ে পান করলে আল্লাহ নবী বললেন হারাম হবে পানি পান করার নিয়ম হলো বসে বসে কিন্তু আল্লাহ নবী হুজুর আমার আবে জমজমের কুয়ার পানি যদিন পান করতে গেলেন আল্লাহ নবী সম্মান আর তাজিমে দাঁড়িয়ে গেলেন সাহাবা হুজুর অবাক হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো শিখিয়ে দিয়েছেন পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে নাই আপনি দাঁড়িয়ে পান করছেন আল্লাহ নবী হুজুর আমার সাহাবা হুজুরদের বলে বাবা রে পানিটা অন্য পানির মতো পানি নয় এই পানির ভিতরে নবী ইসমাইল আলাইহিস সালামের কদমের ছোঁয়া মিশে আছে এই পানিটা হলো নিয়ামতি পানি বরকতি পানি এই পানিটা সম্মান আর তাজিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করা যায় আমি নবী ইসমাইল আলাইহিস সালামের সম্মান আর তাজিমে এই পানিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করছি এই পানিটা সম্মানী পানি দুনিয়ার পানি বসে পান করতে হয় আর এই পানিটা সম্মান আর তাজিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করা যায় ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা আমি বোঝাতে চাইছিলাম আমার আলোচনার মূল বিষয় হলো আল্লাহর কোনো হুকুম আমাদের জন্য বোঝার ভারী নয়
আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়, বোঝাতে চাইছি একটা বিষয়। আল্লাহ পাক তার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করেছিলেন নির্জন জায়গায় রেখে আসেন, ওই জায়গায় রেখে আসলেন, আল্লাহর হুকুমটা পালন করেছেন কি করেননি, এই কঠিন পরীক্ষা দিলেন, এটা বোঝাতে চাইছি। আল্লাহ পাক আমাদের উপরে যে হুকুম দিয়েছেন আমাদের থেকে বড় কঠিন কঠিন হুকুম আল্লাহ নবীদের উপরে দিয়েছেন। আল্লাহর হুকুম যত কঠিন হয় পুরস্কারটা তত দামি হয়। আল্লাহর হুকুম মানার ভিতরে বান্দা বান্দির ক্ষতি হয় না, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পাচ্ছেন তো? মাহাজেরা পানি পেলেন, জান মাছার একটা ওসিলা পেয়ে গেলেন, পানিটা তো হলো, এবার খাদ্যের দরকার। আল্লাহ যদি পানি দিতে পারে খাদ্যের ব্যবস্থা করতে পারে কি পারে না? সেই সময় মানুষের ওই ব্যবসা বাণিজ্যের কাফেলা থাকতো উট গাধা, মাল বোঝাই করা 10 দিন 20 দিন 15 দিন মরুভূমির পথ অতিক্রম করতেন, মরুভূমি আর পাহাড় এক জায়গা থেকে অন্য জায়গায় মাল নিয়ে যেতেন। তো পথের মধ্যে রাস্তার মাঝে মরুভূমির বুকে যখন ওই ব্যবসায়ী কাফেলা গুলো একটু পানির সন্ধান পেতেন খুব খুশি হতেন। কেন? রাস্তায় যেতে যেতে একটু ছায়া পেলে, পানি পেলে উট গাদা ঘোড়া দুম্বা গুলোকে একটু বেঁধে রেখে একটু পানি পান করাতেন, পশুগুলোকেও পান করাতেন, নিজেরাও পান করতেন। হঠাৎ দেখছে ওই রাস্তাতে যেতে যেতে ওখানে একটা কূপ হলো, কিন্তু ওই পানিটা এত সম্মানী বরকতি পানি, ব্যবসায়ী কাফেলার মানুষের অবাক হয়ে যেত যে বহু পানি পান করেছে জীবনে, এই পানিটা পান করলে যে ওই মরুভূমির পথ অতিক্রম করা 8 দিন 10 দিন শরীরে একটা ক্লান্তি থাকে, শরীরটা কমজোর দুর্বল লাগতো, ওই পানিটা পান করার সাথে সাথে শরীরটাকে আল্লাহ সতেজ বানিয়ে দিতেন, জোরে বলুন। উপলব্ধি করতেন উট গাদাগুলো আর হাঁটতে পারতো না, দুনিয়ার অন্য কূপের পানি পান করেছে এত সতেজ দেখা যায় না, যতবার এই কুয়ার পানিটা পান করে ততবার এই পশুগুলো বোঝা বহন করতে সক্ষম হয় আর শরীরের তেজটা বেড়ে যায়, সতেজ হয়ে ওঠে, জোরে বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে ওখানে এসে পানিটা ব্যারেল ভর্তি করে সাথে করে নিয়ে যায়, সেই আম্মাদের হাজেরার সময়। ওখান থেকে একটু সময় দিয়ে থাকতে থাকে, তাবু খাটায় 1 দিন 2 দিন ওয়েট করে, তাদের কাছ থেকে কিছু ব্যবসায়ী কাফেলার কাছে গাছের দানা পাতিয়ে এনে বুনে দিতে লাগলো, পানি হচ্ছে, গাছপালা হচ্ছে, মানুষ এসে থাকতে সময় দিতে ওখানে ওটা বসা করতে করতে এক পর্যায়ে দেখা গেল একদিন ওই জায়গাটা একটা এলাকায় পরিণত হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বহুদিন হয়ে গেল আল্লাহর হুকুম হয়নি, ইব্রাহিম আলাইহিস সালাম আর দেখতে যাই নাই। ও মাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর হুকুম হয়ে গেল। এ আমার খলিল, আমার দোস্ত, আপনার বিবি হাজেরাকে রেখে এসেছিলেন নির্জন জায়গায় যেখানে পানি গাছপালা খাদ্য জীবজন্তুর বলে কিছু ছিল না। আপনার কি বিবি বাচ্চার কথা মনে পড়ে না? যান যান একবার গিয়ে আপনার বিবি হাজেরার সঙ্গে দেখা করে আসুন, আপনার বাচ্চা কেমন আছে, মরে আছে না বেঁচে আছে, আপনার বাচ্চার সঙ্গে একবার দেখা করতে যান। আল্লাহকে বলে, আল্লাহ আপনি হুকুম করেছিলেন, আমি তো শুধুমাত্র আপনার হুকুম পালন করেছি, আপনি যদি অর্ডার না দেন, আপনি যদি হুকুম না দেন আমি তো যেতে পারি না। আল্লাহর হুকুম হয়ে গেল, মনটা খোশ হয়ে গেল, খুশি আনন্দের সঙ্গে আম্মাদার হাজেরার সঙ্গে দেখা করতে বেরিয়ে গেলেন। পুনরায় সে দেখলেন আল্লাহ দয়াময়, বিবিকে আর বাচ্চাকে ওই জায়গাতে শুধু হেফাজত করিনি, বসবাসের অযোগ্য জায়গাটা আল্লাহ পানির ব্যবস্থা করে ওই জায়গাটা বসবাসের যোগ্য জায়গা হিসাবে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তখনও কাবা ঘরের ভিত আছে, তখনও জানেন না। তাহলে আবে জমজমের কুয়াটা হলো, অযোগ্য জায়গাটা বসবাসের যোগ্য হলো, ওই জায়গাটায় মানুষের থাকতে শুরু করলো, একটা প্রিয় জায়গা, অন্তরটা টানতো, আবে জমজমের টান, কাবা ঘরের টান, একটা অন্তরটা টানতো। শেষ পর্যায়ে ফিরে পেয়ে কয়েক বছর পার হওয়ার পরে, ফিরে পাওয়ার পরে মনটা একটু বেশি খুশি হলো, বাচ্চা তো দুধ পান করতো ছোট বাচ্চা, যে মায়ার পরিমাণ ছিল, বাচ্চা যখন বড় হয় হাঁটা চলা শেখে, কথা বলতে শেখে, ভাষা ভাষা বুঝতে শেখে, মায়াটা বেশি বাড়ে কি বাড়ে না। পুনরায় বাচ্চাটা আব্বাকে ফিরে ফেলেন, আব্বার সঙ্গে কথা বলে, আব্বার আদর বোঝে, আব্বা সন্তানকে মায়া মহব্বতের কোলে তোলে, এই বাচ্চার উপরে যে মায়া ছিল মায়াটা আর একটু বেশি বেড়ে গেল। আল্লাহ দেখছেন যে ইসমাইল আলাইহিস সালামের উপরে সেই সময় যে মায়া ছিল এখন মায়া বেশি বেড়ে গেছে, আবার আল্লাহ কঠিন পরীক্ষায় ফেলবেন যে ইব্রাহিম আমার উপরে মায়া বেশি, আমার হুকুমটা তোমার কাছে বড় না বাচ্চাটা তোমার কাছে বড়? একটু সুখ শান্তি পেলেন, একটু ফিরে পেলেন, মনটা খুশি, হেসে খেলে দিন পার করছেন, রাতের বেলা ঘুমাচ্ছেন, স্বপ্ন দেখছেন, খালিল আমার দোস্ত আপনি কুরবানি করেন, প্রথম হুকুম ছিল ওই জায়গায় রেখে আসেন, দ্বিতীয় হুকুম কি হচ্ছে কুরবানি করেন। ও
প্রয়োজনেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা ঘুমটা ভেঙে গেল উঠে বসে পড়লেন কি স্বপ্ন দেখলাম আমি আপনি জীবনে বহু স্বপ্ন দেখেছি কি দেখিনি আমার আপনার স্বপ্ন আর নবীদের স্বপ্ন দুটো এক নয় আমাদের স্বপ্নের ভিতরে কিছু মিথ্যা থাকে আমাদেরকে শয়তান ঘুমের মধ্যে মাঝে মাঝে মিথ্যা স্বপ্ন দেখায় আবার কিছু কিছু স্বপ্ন আল্লাহর তরফ থেকে মোমেনকে দেখানো হয় কিছু কিছু স্বপ্ন সত্য কিন্তু আল্লাহই সারা ইঙ্গিত দিয়ে মোমেনদেরকে বোঝাতে চায় আল্লাহর নবীদের স্বপ্ন দেখার সাধারণ মানুষের স্বপ্ন দেখা দুটো এক নয় আল্লাহ নবীরা যেটা দেখেন কিতাবের বর্ণনা এসেছে ওটা এক পর্যায়ে রহি স্বপ্ন দেখলেন কুরবানি করেন মনে মনে করলেন এটা আমার জন্য আল্লাহর হুকুম অতএব এটাই আমি করব ঘুম ভেঙে গেল কি কুরবানি করব সকালবেলা উঠে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন আল্লাহর হুকুম পালন করে মনটা একটু খুশি আবার রাতের বেলা ঘুমিয়ে গেলেন আবার ঘুমের মধ্যে গভীর রাতে স্বপ্ন দেখছেন দোস্ত আমার খলিল আমি আল্লাহ তো আপনাকে খলিল বলে আখ্যায়িত করেছি আপনি তো আমার দোস্ত আপনি আবার কুরবানি করেন ঘুম ভেঙে গেল মনে মনে ভাবছেন আল্লাহ কুরবানি করতে বলেছেন আমার কুরবানি মনে হয় আল্লাহর দরবারে মঞ্জুর হয়নি আমি তো আল্লাহর হুকুম পালন করেছি আবার কেন স্বপ্ন দেখলাম মনের মধ্যে খেয়াল হলো মনে হয় কুরবানিটা আল্লাহ পাকের দরবারে কবুল হয় নাই কি করবেন আবার ঘুমিয়ে গেলেন সকালবেলা উঠে আবার 100 উট কুরবানি করে দিলেন দুই দিন 200 উট দিলেন আবার তৃতীয় দিন ঘুমিয়ে গেলেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন হে আমার খলিল আপনার কাছে সবথেকে প্রিয় বস্তু যেই জিনিসটা ওটাই আপনি কুরবানি করুন ঘুম ভেঙে যাওয়ার পরে উপলব্ধি করছেন ভাবতে লাগলেন আমার কাছে সবথেকে প্রিয় যদি কিছু থাকে আমার সম্পদের ভিতরে সবথেকে মায়ার জিনিস হলো আমার কলিজার টুকরা ইসমাইল মায়ার জিনিস কি বাচ্চা জমির থেকে বাচ্চার মায়া বেশি 10 কাটা জমি ডাক্তার বলছে বাচ্চাটার এমন কঠিন রোগ হয়েছে এক্ষুনি অপারেশন করা লাগবে 2 লাখ টাকা দরকার ওই মানুষটা 10 কাটা জমির মায়া বোঝে না বিক্রি করে তো ট্রিটমেন্ট করে করে কি করে না অনেক সময় মানুষের কি সাধারণত নিজের মন থেকে কারোর কাছে হাত পেতে ছোট হতে মন চায় চায় না ওই মানুষটার একটা আত্মমর্যাদা নিজের সম্মানটুকু গরিব হলে বজায় রাখতো এক পর্যায়ে বাচ্চা অসুস্থ নিরুপায় হয়ে গিয়ে বাচ্চার মায়া মানুষের কাছে হাতও পাতে পাতে কি পাতে না অতএব দুনিয়ায় নিজের সম্মান নিজের সম্পদ নিজের অর্থের থেকে বাচ্চার মূল্যটা বেশি খলিল ওই জিনিসটাই কুরবানি করুন যেটা আপনার কাছে বেশি প্রিয় ঘুম ভেঙে গেল উপলব্ধি করছেন আমার বুঝতে একটু দেরি হয়েছে আল্লাহর হুকুমটা আমি বুঝতে সহজে পারিনি তবে আল্লাহর হুকুম এটাই ছিল যে বাচ্চাকে কুরবানি করা আচ্ছা বলুন তো ছেলেকে কুরবানি করা হুকুম সহজ না কঠিন আল্লাহকে এইরকম হুকুম আমাদের দিয়েছেন একটাও দেয়নি আল্লাহ আমাদের বলেছেন মদটা খেও না এটা চাইলে সহজে ত্যাগ করা যায় ওর ভিতরে তো লাভ নেই বরং ক্ষতি আছে কথা ঠিক না ভুল আল্লাহ আমাদের বলেছেন সুদ খেও না ওর ভিতরে তো লাভ আছে ক্ষতি নেই বরং এটা আল্লাহর হুকুম মুমিন যদি হন ঈমানদার যদি হন আল্লাহর হুকুমটা মানা আমার কাছে সবথেকে বড় মনে হবে আর যদি মানুষ স্বইচ্ছা স্বজ্ঞানে বারবার একটা অন্যায় করে ওটা ভুল না ওটা বদমাইশি মনে করুন বর্তমান সময়ে যেভাবে বন্ধনের ব্যাংক থেকে লোনের সিস্টেম চালু হয়েছে 50% এর বেশি মানুষ এক একটা গ্রামে বেশিরভাগ গ্রামে ওই লোনে যুক্ত একটা কথা বলুন তো আপনার গ্রামের দিয়ে একটু নিজের বিবেচনা নিজে নিজে ভেবে দেখেন এরকম মানুষ আছে ওই মানুষদের অন্তরে আল্লাহর ভয় মরে যাবে কিন্তু সুদের কারবার করবে না মরে যাবে কিন্তু বন্ধন ব্যাংক থেকে লোন নেবে না এরকম মানুষ সংখ্যায় একটা দুটো হলে গ্রামে আছে না নেই এরকম মানুষ আছে তার সংসার অভাব অথচ যে মানুষগুলো বন্ধন ব্যাংক থেকে লোন নিচ্ছে এদের আর্থিক সচ্ছলতা যথেষ্ট আছে মোটামুটি চলে যায় কি তারপরেও হারাম কাজটাকে খুশির সঙ্গে নিচ্ছে কিন্তু এই মানুষটার সাংসারিক অবস্থা অর্থনৈতিক অবস্থা আরো কমজোর দুর্বল শরীরটা সেই রকম খাটাখাটনি করতে পারে অসুস্থ তারপরেও আল্লাহর হুকুম হারাম ওখানে কোনোদিন ভাবিনি একটা কথা বলেন আপনাদের এই মহল্লায় গ্রামে একটা মানুষের নাম বলেন তো যে সারা সারা দিন না খেয়ে খাওয়া হয় না না খেয়ে দিন পার হয় দুদিন তিন দিন খাওয়া হয় না এরকম মানুষ আছে বলে মনে হয় আল্লাহ তো কাউকে না খাইয়ে রাখেন
তবে আমি যদি মুমিন বলে দাবি করি আল্লাহর কাছে হিসাব দিতে হবে এটা যদি বিশ্বাস করি হারাম জিনিস ভুলে হয়তো অন্যায় একবার করেছে তারপরেও কিন্তু হারাম অসহায়তার কারণে নিজের বিপদে মুসিবতের কারণে হয়তো মানুষের দারে গিয়ে আমি হাত পেতে সাহায্য পাইনি বাধ্য হয়ে হয়তো বন্ধনের লোনের ব্যাংকে দারস্থ হয়েছি তারপরে হারামটা কিন্তু হারাম ওটা হয়তো আপনার মজবুরির কারণে একবার নিয়েছিলেন বর্তমান সময়ে একই ফ্যামিলিতে যখন 8 বার 10 বার নিচ্ছেন ওটা কি মজবুরি না ওটা বদমাইশি এই হুকুমটা কি আল্লাহর হুকুম মানা সম্ভব না অসম্ভব আমরা মানছি না কেন মানুষ একবার মনের ভুলে ভুল করে বারবার করলে দুবার তিনবার সাতবার 10 বার ওটা তো ভুল বলে হবে না বলে এটা ভুল না তো বদমাইশি তুই তো বুঝে সুজে করছিস আল্লাহর দয়া থেকে আল্লাহর মায়া থেকে আল্লাহ রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি আমরা নাফরমানদের দলভুক্ত হচ্ছি এই জন্য আমাদের উপরে দিনের দিন অজাব গজব বিপদ মুসিবত একের পর এক আসছে বুঝতে পারছেন আমার কথা এটা ইমানি কথা বলছি মনের কথা যে নিজের মনকে জিজ্ঞেস করুন এটা কি আমার জন্য অপারগ এটা কি আমি পারবো না ভাববেন নিজের বিবেক প্রত্যেকটা আল্লাহর বিধানের ক্ষেত্রে মন সাক্ষী দেবে যতই খারাপ মানুষ হোক বলবে না এটা আমি চাইলে ছেড়ে দিতে পারি যা করছি সব জেনে শুনে